তুমি তুমি এভাবে কেউ গাড়ি চালাই নাকি? আর একটু হলে তো অ্যাক্সিডেন্ট করছিলেন। এই তোমার লেগেছে? লাগেনি তো, দিব্যি তো দাঁড়িয়ে আছো। এই দুশ্চান্ডিল আমাকে চমকে দিয়েছে তো। দাঁড়াও, এর মজা দেখাচ্ছি। এবার রূপা কি হাল করে তোমার দেখো। কি হলো বলো, যে তোমার ব্যথা লাগেনি? রূপা পড়ে গেল না, পড়ে গিয়ে তো ব্যথা লাগলো। রূপার তো আরো লাগতে পারত, এবার কি করে বাড়ি যাবে? শোনো, তুমি রূপাকে বাড়ি নিয়ে আসবে। হ্যাঁ ঠিকই তো বলছে, যান গাড়ি করে বাড়ি পৌঁছে দিন। শুনতে পাননি? আপনি বাচ্চাটাকে তুলুন, না হলে আমরা ছাড়বো না। আরে আরে অদ্ভুত, তো ওর কিছু হয়নি, আমি ওকে কেন বাড়ি দিয়ে আসবো? শুধু রূপাকে না, রূপার বন্ধুদেরকেও বাড়ি নিয়ে যেতে হবে। এই হ্যাঁ হ্যাঁ নিয়ে যান, ওকে বাড়ি পৌঁছে দিন। রান্না বান্না তো হলো, অনেক বেলা হয়েছে, রূপা কোথায় গেল বলো তো, এখনো বাড়ি ফিরলো না। তুমি নিজেই তো তাকে খেলতে পাঠালে, এখন এরকম বলছো কেন? না না, ও কোথায় গেল আমি বরং একটু গিয়ে দেখি, বুঝলে? দীপা দীপা কি ভাবছো, কি হয়েছে বলো তো? এই দীপা দীপা, এরকম সরু রাস্তা দিয়ে কি গাড়ি যাবে আমার? এই বাচ্চা যদি দীপার হয় তাহলে সোনা কি? রূপার পরিচয় জানার পর মিষ্কার কোনো ক্ষতি করবে না তো? অনুরাগের ছোঁয়া মহাসোমবার 2রা জানুয়ারি রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।